কথায় আছে, রোম যখন পড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। যদিও প্রতাপশালী রোমে সম্রাট নিরো ক্লডিয়াস সিজার অগাস্টাস সেদিন সত্যি সত্যি বাঁশি বাজাচ্ছিলেন কিনা তার কোনো সঠিক প্রমাণ নেই। তবে ইউক্রেন যখন যুদ্ধে পর্যুদস্ত তখন পশ্চিমাদের আশীর্বাদপুষ্ট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ব্যাংক ব্যালেন্স যে ফুলে ফেঁপে উঠেছে তা স্বীকার করে নিয়েছেন তিনি নিজেই। ইউক্রেনের কপালে যুদ্ধ বাঁধিয়ে নিজের আয় তিনগুণ বাড়িয়েছেন ভলোদিমির জেলেন্সকি। যুদ্ধের আগে জেলেন্সকির আয় যেখানে ছিল ৩৭ লাখ রিভনিয়া বা ৯৪,০০০ ডলার, সেখানে ২০২২ সালে জেলেন্সকির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১,২৪,২০০০০ ইউক্রেনীয় রিভনিয়া বা ৩,০০,০০০ ডলারে। শুক্রবার জেলেন্সকির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এই তথ্য জানা যায়। ইউক্রেনের প্রধানমন্ত্রীর দাপ্তরিক ওয়েবসাইটে বলা হয়েছে, যুদ্ধের সময় প্রেসিডেন্ট জেলেন্সকি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করেছেন। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, জেলেন্সকি ও তার পরিবারের সদস্যদের আয়ের বেশিরভাগ এসেছে সরকারি বেতন থেকে পাওয়া সুদ এবং নিজস্ব সম্পত্তির ভাড়া থেকে। ইউক্রেনের পশ্চিমা সমর্থিত এই প্রেসিডেন্টের ক্ষমতাকালীন সময়ে ২০২২-এর ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এগিয়ে নিতে পশ্চিমারা দিয়েছে আকুণ্ঠ সমর্থন। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ৯২ বিলিয়ন ডলার সহায়তা এসেছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, ৭৩ বিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও যুদ্ধ চালিয়ে যেতে নতুন করে আরও ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে। ইউক্রেনে বিপুল পরিমাণ অর্থ সহায়তা প্রবেশের সাথে সাথে দেশটিতে দুর্নীতির মাত্রাও ব্যাপকভাবে বেড়ে যায়, যার সাথে সংযুক্ত দেশের সামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ আমলারাও। ব্যাপক মাত্রায় এই দুর্নীতিতে কেউ কেউ জেলেন্সকির সক্রিয়তার কথা বললেও এখনও পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আপাত প্রকাশিত তথ্যে জেলেন্সকি যে তাতে অন্তত অর্থনৈতিকভাবে লাভবান তা অবশ্যই ভালোভাবে দৃশ্যমান। সামনের দিনগুলোয় হয়তো দুর্নীতির এই থলের বিড়াল থলে থেকে আরেকটু বেশি বেরিয়ে আসবে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।